কাঠমান্ডুতে হাসিনা মোদী বৈঠক দুই দেশের জনগণের ভাগ্য উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় সন্ত্রাস জঙ্গিবাদ দমনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনা ইভিএম ব্যবহারের বিধান রেখে আরবিও সংশোধনী আইন হলে কার্যকর জানালেন সি এক কমিশনের ভিন্ন মত এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলছে আওয়ামী লীগ কারচুপি করতেই ইভিএম অভিযোগ বিএনপির ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান বাংলাদেশ ও ভারতের জনগণের ভাগ্য উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী কাঠমান্ডুতে বৈঠকে এ বিষয়ে কমত্তের কথা বলেন তারা কাঠমান্ডুর হোটেল কোয়ালিটি ক্রাউন প্লাজায় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন তিনি জানান বৈঠকে দ্বিপক্ষীয় আঞ্চলিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তিনি আরও জানান দুই প্রধানমন্ত্রী নেপাল থেকে বিদ্যুৎ আমদানি এবং এ সম্পর্কিত সমঝোতা স্মারক সই নিয়ে আলোচনা করেছেন দারিদ্র জলবায়ু পরিবর্তন সন্ত্রাসবাদ বঙ্গোপসাগরের আশপাশে থাকা দেশগুলোর অভিন্ন শত্রু উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এসব সমস্যার সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে বিকেলের নেপালের কাঠমান্ডুতে দুদিন ব্যাপী চতুর্থ বিমস্টেক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন শেখ হাসিনা বিমস্টেককে আরও কার্যকর করতে চোদ্দটি বিষয়ে গুরুত্ব দিতে সুনির্দিষ্ট প্রস্তাব দেন প্রধানমন্ত্রী মামুন রশিদের রিপোর্ট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের চতুর্থ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল নটায় সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে দেওয়া হয় লাল গালিজা সংবর্ধনা নেপালের সময় বেলা সাড়ে তিনটায় বিমস্টেকের সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন শেখ হাসিনা বলেন শান্তি ও স্থিতিশীলতাই যে কোনো দেশের উন্নয়নের প্রধান শর্ত উই ডিক্লেয়ার্যাট উইল নট অ্যালাউ এনিবডি টু ইউজ আওয়ার সয়েল টু লঞ্চ এনি কাইন্ড অব ট্যাক্টিভিটিস ইন আওয়ার নেই কান্ট্রি এছাড়া বিমস্টেক ফোরামের সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য এলাকার সৃষ্টি বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা যোগাযোগ বৃদ্ধি এবং অর্থায়ন প্রক্রিয়ার উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা ট্রেড ইনভেস্টমেন্ট কানেকটিভিটি সায়েন্স টেকনোলজি এনার্জি মে বি ক্যাটেগরাইজড আন্ডার ওয়ান ক্লাসটা কল সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই ফোরাম কার্যকারিতা বাড়াতে চোদ্দটি বিষয়ে গুরুত্ব দিতে সুনির্দিষ্ট প্রস্তাব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করে গ্রহণের বিধান যুক্ত করে আরবিও সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন তবে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে আইন হওয়ার পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেমন নুরুল হুদা এদিকে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আরবিও সংশোধন সংক্রান্ত বৈঠক বর্জন করেন কমিশনার মাহবুব তালুকদার বিস্তারিত হোসেন সুমনের রিপোর্টে নির্বাচন কমিশন ভবনে উনিশশো বাহাত্তর সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে বৃহস্পতিবার দুই দফায় বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনাররা প্রথমার্ধেই জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারে আপত্তি জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়ে সভা বয়কট করেন কমিশনার মাহবুব তালুকদার পরে সভা মুলতবি করা হয় মধ্যাহ্ন ভোজের পর দ্বিতীয় দফার বৈঠকে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণের বিধান সংক্রান্ত আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন পায় পরে প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধান্ত জানিয়ে বলেন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি ইভিএম স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছে সে কারণেই আমরা জাতীয় পর্যায়ের নির্বাচনে ইভিএম ব্যবহার করা যায় কিনা সেটার প্রেক্ষাপট তৈরি করার জন্য আইনের পরিবর্তন এনেছে কমিশন অনুমোদিত ওই প্রস্তাব আইনে পরিণত হলে ইভিএম প্রদর্শনীর মাধ্যমে গ্রহণযোগ্যতা যাচাই করা হবে বলেও জানান তিনি আইন যদি পাস করে পার্লামেন্ট তারপরে আমরা আমাদের যে প্রদর্শনী দেখাবো সেখানে যে স্টেক হোল্ডারদের সম্মতি থাকে এ তার কমিশনে বসবে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে তখন হবে অন্যদিকে ইভিএম ব্যবহারে আপত্তি জানানোর কারণ ব্যাখ্যা করেছেন কমিশনার মাহবুব তালুকদার একটা কর্ম পরিকল্পনা দিয়েছিলাম সেটা আজকে আমি পড়ছিলাম এই কর্ম পরিকল্পনার কোথাও আমি ইভিএম এর বিষয় দেখতে পেলাম না এটা হঠাৎ করে ইভিএমটা একেবারে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেল নির্বাচনের আগে আগে অধিকাংশ রাজনৈতিক দল ইভিএম পদ্ধতিতে আপত্তি জানিয়েছে উল্লেখ করে সংশোধনীর বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন বলেও জানান তিনি জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের যে প্রস্তুতি আমাদের প্রয়োজন সেই প্রস্তুতি আমাদের নেই আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা রাজনৈতিক ঐক্য তৈরি কিংবা আন্দোলনের নামে কোন সহিংসতা ও অরাজকতা সৃষ্টি করতে চাইলে সহ্য করা হবে না জনগণকে সাথে নিয়ে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা বৃহস্পতিবার পৃথক পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী গাজীপুরে বাস ট্র্যাফিক ট্রানজিট বিআরটি প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত কাজের গাফলতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অবৈদুল কাদের বলেন আন্দোলনের নামে সহিংসতা করা হলে তা সহ্য করা হবে না গোলা পানিতে মার্শিকের পরে যারা দেশে একটা অস্থিতিশীল নাজুক পরিস্থিতির সৃষ্টি করতে চান তারা বাস করছেন সেই খোয়াব দেখলে সে খোয়াব অচিরেই তাদের কর্পূরের মতো উবে যায় এদিকে জেমস গোলসেনের নেতৃত্বে সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল সচিবালয় বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করেন বৈঠকে ঢাকার মার্কিন দূতাবাসে কমার্শিয়াল বিষয়ে আলোচনা হয় পরে তো আহমেদ বলেন অংশগ্রহণমূলক নির্বাচনে জোট ঐক্য হতেই পারে তবে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র সহ্য করা হবে না নির্বাচন বাঞ্চাল করার যদি কেউ ষড়যন্ত্র করে তখন সরকার নীরব হয়ে থাকবে আইন প্রয়োগকারী সংস্থা নীরব ভূমিকা পালন করবে একশো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবার এখতিয়ার নির্বাচন কমিশনের মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার তো বিএনপি থেকে এসেছিল আমরা সিডাকে কে বিএনপি নির্বাচন কমিশন এটা মনে করি না মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা ডিজিটাল কারচুপি করতে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচন কমিশনের ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক আওয়ামী লীগ জনগণের উপর আস্থা হারিয়ে এখন যন্ত্রের উপর নির্ভর করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইভিএম কার্যক্রম থেকে ফিরে আসার আহ্বানও জানান তিনি নইলে যে কোনো পরিস্থিতির জন্য কমিশনকে দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব নির্বাচন কমিশন গোপনে তাড়াহুড়া করে এই বিতর্কিত এবং সারা বিশ্বে পরিত্যক্ত ইভিএম যন্ত্র কেনার জন্য উঠে পড়ে লেগেছে এটি হচ্ছে আসলে সরকার ও কমিশনের একটি অশুভ পার্টনারশিপ অর্থাৎ তোমরা জনগণের অর্থ লুটপাট করে খাও আমাদেরকে ভোটে পাশ করিয়ে দাও আসলে আওয়ামী লীগ এখন জনগণের উপর আস্থা হারিয়ে এই যন্ত্রের উপরে ভর করেছে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে টিআইবি জরিপে দুর্নীতির শীর্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদারের তাগিদ বাঁচানো গেল মায়ের কোল থেকে ছিটকি পড়া শিশু আকিফাকে চালক সহ তিনজনের বিরুদ্ধে মামলা আবারও আমন্ত্রণ রাতের একুশে সংবাদে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দুর্নীতির শীর্ষে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এরপরই পাসপোর্ট বিআরটিএ ও বিচারিক সেবা খাতের অবস্থান খানা জরিপ প্রকাশ করে সংস্থাটি বলছে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে সেবা খাতে ঘুষের পরিমাণ ছিল দশ হাজার ছয়শ আটাশি কোটি টাকা মফির রহমানের রিপোর্ট প্রতি দুই বছর পরপর সেবাখাতে দুর্নীতি নিয়ে খানাজুরি প্রকাশ করে দুর্নীতি গবেষণা সংস্থা টিআইবি রাজধানীর মাইডাস সেন্টারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রকাশ করা হয় দু সালের জরিপের ফল আগেরবারের বারে সমান সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর এবারের কার্যক্রম চালানো হয় টিআইবি জানায় তারা মোট ষোলোটি খাতের হিসেব নিয়েছে এর মধ্যে আছে ভূমি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বিচারিক সেবা বিদ্যুৎ বিআরটিএ গ্যাস বিমা শিক্ষা পাসপোর্ট স্থানীয় সরকার স্বাস্থ্য কর ও শুল্ক ব্যাংক কৃষি এবং এনজিও দুর্নীতি ও ঘুষ উল্লেখযোগ্য হারে কমেছে শিক্ষা স্থানীয় সরকার প্রতিষ্ঠান ভূমি ও বিদ্যুৎ খাতে আর বেড়েছে গ্যাস কৃষি বিআরটিএ বিচারিক সেবা ও বিমায় আমরা যেটা দেখতে পাই যে সার্বিকভাবে আইন প্রয়োগকারী সংস্থা সবচেয়ে বেশি এবার হয়েছে এবং তার পরবর্তীতে আছে পাসপোর্ট বিআরটিএ বিচারিক সেবা ভূমি সেবা ঘুষের পরিমাণ বেড়েছে দশ হাজার ছয়শো অষ্টআশি কোটি টাকা যেটি আমাদের দু হাজার ষোলো সতেরো বাজেটে জাতীয় বাজেটের তিন দশমিক চার শতাংশ জরিপে নারী পুরুষ ধর্ম বর্ণ সবার সততায় যাচাই করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা দুর্নীতি লিঙ্গ বিচারে ভ্যারি করে না যারা ঘুষ আদায়টা ছাড়া সেবা দিতে চান না তারা তাদের জন্য এই যে বেতন ভাতা বৃদ্ধি কোনো উপাদান না যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপর বোঝাটা সবচেয়ে বেশি দুর্নীতি কমাতে বারো দফা সুপারিশ করেছে টিআইবি এর মধ্যে অন্যতম হল অসৎ কর্মকর্তা কর্মচারীদের আইনের আওতায় আনা এবং রাজনৈতিক সদিচ্ছা ও তার কার্যকর প্রয়োগ মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের পর গুজব ছড়ানোর দায়ে আলোকচিত্রে শহীদুল আলমকে গ্রেপ্তার করা যথার্থ ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মার্কিন সংবাদ মাধ্যম রিয়েল ক্লিয়ার পলিটিক্সে এক নিবন্ধে তিনি বলেন গত মাসে সড়ক নিরাপত্তার দাবিতে ছাত্র বিক্ষোভের সময় শহীদুল আলম গুজব ছড়িয়ে সহিংসতার উস্কানি দিয়েছেন জয় লিখেছেন দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পর ছাত্ররা সড়ক দখলে নিয়ে সড়ক নিরাপত্তার দাবি তুললে সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেয় কিন্তু বাংলাদেশের বিরোধী দল এই ইস্যুকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন বলেও উল্লেখ করেন তিনি কুষ্টিয়ার চৌরু হাসে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আহত শিশু মারা আকিফা গেছে এই ঘটনায় চালক সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন বাবা বৃহস্পতিবার ভোর আকিফার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় গত মঙ্গলবার দুপুরে গঞ্জরাজ পরিবহনের বাস কুষ্টিয়ার চৌরু হাঁস কাউন্টারে থেমেছিল আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তার মা রিনা বেগম হর্ন বাসটি চালিয়ে দিলে ধাক্কা লেগে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আকিফার অস্ত্রোপচার করা হয় ভোরে তার মৃত্যু হয় এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি নেত্রকোনায় রোপা আমন ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা জেলায় মৌসুমে এক লাখ বাইশ হাজার দুইশো হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তবে এ পর্যন্ত আবাদ হয়েছে পঁয়তাল্লিশ হাজার হেক্টরে কৃষকরা বলছে প্রতি বছরে বন্যা খড়ায় নষ্ট হচ্ছে জমির ফসল এবারও সময় মতো বৃষ্টি না হওয়ায় রোপা আমনের আবাদ দেরিতে শুরু করেছেন তারা তারপরেও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা তাদের এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে ফলন লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ এবারে প্রবাসের খবর সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ছয় বছর ভিসা বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশিরা নানাভাবে লোকসানের কবলে পড়েছেন বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর ড রফিক আহমেদ সম্প্রতি আরব আমিরাতের আজমানে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন তাজিল সার্ভিস উদ্বোধনের সময় তিনি কথা বলেন প্রবাসীরা দেশীয় শ্রমিকের অভাবে ভালোভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারছেন না বলেও জানান তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দিদারুল আলম ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় সুচির পদত্যাগ করা উচিত বললেন জাতিসংঘের বিদায়ী মানবাধিকার বিষয়ক দল ঘোষণা বাদ করলেন সাব্বির ও বিজয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এশিয়ান গেমস এর সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে হকির দুই পরাশক্তি পাকিস্তান ও ভারত ইন্দোনেশিয়ার জাকার্তায় মালয়েশিয়ার কাছে পেনাল্টি শ্যুট আউটে সাত ছয় গোলে হেরে গেমস থেকে ছিটকে যায় ভারত ম্যাচে তেত্রিশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রীত গোল করে ভারতকে এক শূন্যতে এগিয়ে দেন উনচল্লিশ মিনিটে ফাইজাল সারির গোলে এক একের সমতা আনে মালয়েশিয়া দশ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে বরুণ কুমার গোল করে ভারতকে দুই এক গোলে এগিয়ে দেন ঊনসত্তর মিনিটে মোহাম্মদ রহিমের গোলে দুই এর সমতা এনে নির্ধারিত সময়ে খেলা শেষ করে মালয়েশিয়া এদিকে দ্বিতীয় সেমি ফাইনালে জাপানের কাছে এক গোলে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান আর এই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো কাঠমান্ডুতে হাসিনা মোদী বৈঠক দুই দেশের জনগণের ভাগ্য উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় সন্ত্রাস জঙ্গিবাদ দমনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনা ইভিএম ব্যবহারে বিধান রেখে আরপিও সংশোধনী আইন হলে কার্যকর জানালেন সি এক কমিশনের ভিন্ন মত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলছে আওয়ামী লীগ কারচুপি করতে ইভিএম অভিযোগ বিএনপি সর্বশেষ খবর জানতে ডায়ের করুন টু জিরো চুরান্বরে আর ভিজিট করুন একুশে ডাশটিভি ডকুমেন্ট সাইটে এছাড়া ফেসবুকে লগ করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অন পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল